প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, শুধু দেশে নয় দেশের বাইরেও বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে আজকের তরুণ প্রজন্ম। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুদিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলার উদ্বোধন করে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে বাংলাদেশের পতাকা উড়ানো এসব তরুণের বিশ্বজয় দেশকে গর্বিত করছে। আফরিন জাহানের প্রতিবেদন। দুদিনব্যাপী ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো 2018 উদ্বোধন করে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশকে উন্নত দেশের কাতারে যেতে হলে আজকের তরুণ প্রজন্মকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। উপযুক্ত শিক্ষা গ্রহণ করতে পারলে আজকের পৃথিবীতে তথ্য প্রযুক্তির এই যুগে জ্ঞানভিত্তিক একটা সমাজ করা সার্বিক দিক দিয়ে সেটা করতে পারলে যত প্রকার আগাছা আছে সবগুলোরই বোধ মূলোৎপাটন হবে। প্রকৃত শিক্ষা দিয়েই কিন্তু অশিক্ষা বা অন্ধকারকে দূর করা যাবে। সেই জায়গাটাই আমাদের যে চেষ্টা এবং আপনাদের যে চেষ্টা, আমি মনে করি সম্মিলিতভাবে আমরা একসময় নিশ্চয়ই আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। শিক্ষামেলার আয়োজকরা বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেখানে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করে তারাও ভূমিকা পালন করতে আগ্রহী, আর এ লক্ষ্যেই এ মেলার আয়োজন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তার সাথে তাল মিলাতে হলে আমাদের দেশের শিক্ষার্থীদেরকে নতুন উদ্যমে গড়ে উঠতে হবে, তথ্য সম্বলিতভাবে এগিয়ে যেতে হবে। আজকের এই মেলাটাও একটা অনলি উদ্দেশ্য, যেটা হলো স্টুডেন্টরা যাতে করে আরও বেশি ইনফরমেশন পায় এবং হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেন তারা আরও বেশি বিস্তার লাভ করতে পারে। ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ফ্যাক্ট ক্যাব আয়োজিত এই মেলা শেষ হবে আগামীকাল। আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।